আমি অরিনের দিকে হা করে তাকিয়ে আছি, কারণ অরিন আমাকে সরি বলছে, অথচ সেই মানুষটাকে নাকি ভুল করুক আর নাই করুক সরি বলিয়ে ছাড়ে, উদুম কেলানি দেয়। আর সেই মেয়ে কি না ভাবা যায়? এগুলো ভেবে হা করে কি দেখেন? আর আমি সত্যি অনুতপ্ত এতদিনের কাজকর্মের জন্য, প্লিজ ক্ষমা করে দিন। আমি নিজের ভুলটুকু বুঝতে পারলাম, আসলে কাল আপনার কথাগুলো বারবার আমাকে ভাবনায় ফেলে দেয়, আমিও অনেক চিন্তা করি। আসলে তো আপনি যা বলেন সবই সত্যি, প্লিজ আমাকে আমার কাজকর্মের জন্য ক্ষমা করে দিন। আপনি শুধু আমার থেকে ক্ষমা চাইলে তো হবে না, কলেজের সকলের কাছ থেকে ক্ষমা চান, কারণ আপনি শুধু আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই, গোটা কলেজের সকলের সাথেও খারাপ ব্যবহার করেছেন। যদি ক্ষমা চেতেই হয় তাহলে আগে তাদের কাছে গিয়ে ক্ষমা চান। ঠিক আছে, সেটাই করব। তবে এটা করলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন? হ্যাঁ করতে পারি, যদি সকলে আপনাকে ক্ষমা করে দেয়। ঠিক আছে, আমি যাচ্ছি। অরিন আমার কাছ থেকে চলে গেল, তবে অরিনের ব্যবহার পরিবর্তন দেখে বেশ ভালোই লাগলো। মনে হয় তার মাথায় আমার কথাগুলোর প্রভাব পড়েছে। যাক ভালোই, অন্তত নিজের ভুলটুকু তো বুঝতে পারলো, সেটাই যথেষ্ট। অন্যদিকে অরিন ক্যাম্পাসের দিকে চলে যায়। সকলের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন সকলে। আমি এতদিন আপনাদের ওপর অনেক হুকুমতি করেছি, সাথে আপনাদের সাথে খারাপ আচরণও করেছি। আসলে আমি মনে করতাম এসব করে বেশ মজা মস্তি করে দিনকাল পার করে দিতে পারবো। আর এই সকল কাজে আমাকে উৎসাহ দেয় আমারই কিছু বন্ধু বান্ধবীগণ, তা আমাকে এসবের পরিণতি না বুঝিয়েই বরং আমাকে এসব করতে থেকে উৎসাহ দিতেই থাকে, আর আমিও করতেই থাকি। কিন্তু কিছুদিন আগে একটা ছেলে কলেজে আসে, আর সে আমাকে এসব করতে বারণ করে, আমিও তার উপর অনেক নির্যাতন করি কিন্তু সেটার প্রতিবাদ করেনি। তবে সে আমার ভুলটা আমাকে বোঝাতে চেয়েছিল, আমি বুঝিনি। আর গতকাল তো ছেলে পেলে নিয়ে আসলাম তাকে মারতে, কিন্তু পারলাম না। তাকে মারার জন্য ছেলে পেলে নিয়ে আসার পরেও সে সুন্দর করে আমাকে কথাগুলো বলে, আমাকে বুঝায়। আসলে ছেলেটার কথাগুলো তো সত্যি যুক্তি আছে, কেন এত বড়াই করে বেড়াচ্ছিলাম আমি। তারপর মাথায় চিন্তা আসলো, আসলে যা করে বেড়ালাম সবই অন্যায় ছিল। প্লিজ সকলে আমাকে ক্ষমা করে দিন, আমি সত্যি অনেক অনুতপ্ত। অরিনের কথাগুলো শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে গেল, অরিনের পরিবর্তন দেখে সেখানকার সকলে নিস্তব্ধ হয়ে গেল। আমিও সকলের সাথে মজামস্তি করে কলেজ লাইফটা কাটাতে চাই, সকলের বন্ধু হতে চাই। প্লিজ সকলে আমার কাজকর্মের জন্য আমাকে ক্ষমা করে দিন। অরিনের দিকে আজ সকলেই অবাক চোখে তাকিয়ে আছে, আর অনেকে আবার অন্তরের দিকেও তাকিয়ে আছে। এদিকে আমি বসে আছি আর খেয়াল করলাম ক্যাম্পাসের বেশিরভাগই ছেলে মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। তবে ব্যাপারটা বুঝলাম না আমি, নাকি আমাকে দেখতে অদ্ভুত লাগছে, মোবাইলে ক্যামেরা দিয়ে নিজেকে দেখতে লাগলাম। না ঠিকই তো আছি, তাহলে আমাকে এভাবে ড্যাব ড্যাব করে দেখার তো কোনো মানেই হয় না, আমার থেকে জিনিসটা একটু অন্যরকম লাগছে। তাই সেখান থেকে উঠে ক্লাসের দিকে যেতে লাগি। আমি প্রায় ক্লাসরুমের কাছে চলে আসলাম। আমিও পেছন ফিরে তাকালাম, দেখলাম অরিন ডাক দিল আমাকে। জি কিছু বলবেন? আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আর তারাও আমাকে ক্ষমা করে দিয়েছে, এবার তুমিও আমাকে ক্ষমা করে দাও। তারা যেহেতু আপনাকে ক্ষমা করে দিয়েছে তাহলে আমিও ক্ষমা করে দিলাম, এখন থেকে সকলের সাথে বন্ধুত্ব স্বরূপ আচরণ করবেন, দেখবেন আপনার কোনো প্রয়োজন হলে বাবার পাওয়ার লাগবে না, তারাই আপনার বিপদে এগিয়ে আসবে, আর সকলের সাথে মিশতে থাকুন। থ্যাঙ্কস। আর সত্যি তোমার জবাব নেই, তোমাকে কতই না কষ্ট দিলাম কিন্তু তুমি আমাকে বুঝিয়েই গেলা। আসলে আব্বু আমার একমাত্র মেয়ে তো, তাই কেউ শাসন করেনি, আদরে আদরে বড় হয়েছি আমি। জি বুঝতে পারছি, তবে এটাতে খুশি হলাম আপনি আপনার ভুলটুকু বুঝতে পেরেছেন। সবই তো তোমার জন্যই হলো। আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? হতেই পারে, আমি আবার বন্ধুত্বে মানা করি না। তাহলে চলো একসাথে ক্লাসে যাই। জি চলেন। আমি আর অরিন একত্রে ক্লাসে ঢুকলাম। ক্লাসে উপস্থিত সকলেই আমাদের দুজনকে দেখে অবাক, আমাদের দিকে ড্যাব ড্যাব করে দেখতে লাগে। আমি সোজা আমার সিটে চলে যাই আর অরিন তার সিটে চলে যায়। সেখানে সে তার আশেপাশের মেয়েদের সাথে কথা বলতে লাগে, জিনিসটা খুব ভালো লাগলো। এখন থেকে আর কলেজে অরিন পাওয়ার দেখিয়ে চলবে না, সেও সাধারণ স্টুডেন্টের মতোই চলবে। কিছুক্ষণ পরে স্যার আসে আর আমরা সকলেও দাঁড়িয়ে যাই। এরপর স্যার বসতে বলতেই আমরাও বসে যাই, কিন্তু দেখলাম অরিন দাঁড়িয়ে আছে। কি হয়েছে অরিন, কোনো সমস্যা? জি স্যার। বলো। স্যার আমি এতদিন আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আপনি আমাদের টিচার হওয়ার পরেও আপনার মুখে মুখে তর্ক করেছি, স্যার আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। অরিন এই কথা শুনে ধাওয়া হয়ে আছে, আর সেখানে থাকা কিছু স্টুডেন্টও অবাক হয়ে অরিনের দিকে তাকিয়ে আছে। অরিন ঠিক আছো তো তুমি? এতদিন ঠিক ছিলাম না, তবে আজ থেকে ঠিক হয়েই থাকবো স্যার, আমার কাজকর্মের জন্য আমাকে ক্ষমা করে দিন। অরিন জানি না আজ তোমার হঠাৎ কি হলো যে তুমি ভালো হয়ে গেলেও
নিজের ভুলটুকু বুঝতে পারলে? যাও, ক্ষমা করে দিলাম, এবার বসো আর ক্লাসে মনোযোগ দাও। জি স্যার। এটা বলে অরিন নিজের সিটে বসে পড়ে, স্যারও আজ থা হয়ে আছে। এরপর ক্লাস করতে লাগে, ক্লাস শেষ আমিও বাইরে যেতে লাগি, কিন্তু আজকেও আশা কলেজে আসলো না। কি হলো মেয়েটার আল্লাহই জানে, আর তানভি শালাটাও কই? আমিও ক্লাসের বাইরে গেলাম, তখনই অরিন সামনে এসে দাঁড়ায়। জি, কিছু বলবেন? চলো ক্যান্টিনে যাব, নাস্তা করব। না, আমার একটু কাজ আছে, আপনি যান না। বুঝেছি, তুমি এখনো আমাকে ক্ষমা করনি, তাই তো আমার কথা বারণ করে দিলা। এটা কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেইল করছেন। আচ্ছা চলেন। তারপর অরিনকে নিয়ে আমি ক্যান্টিনে গেলাম, আর সেও নাস্তা অর্ডার দেয়, আর আমিও মোবাইল বের করে টিপতে লাগি। আচ্ছা অন্তর, তোমার পরিবারে কে কে আছেন? জি, আমার পরিবারে আমি, আমার বোন, আমার আম্মু আব্বু আছে। ও ভালোই, আমার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করবে না? আপনার সম্পর্কে মোটামুটি জানি আমি, আপনি আপনার পরিবারের একমাত্র সন্তান, আপনার পরিবারে আপনি, আপনার আব্বু আম্মুই আছে। বাহ, তুমি তো দেখি আমার খোঁজ খবর রাখো। খোঁজ রেখেছিলাম, মনে করেছিলাম আপনাকে একটা সেই লেভেলের ঝটকা দিব, কিন্তু বোঝানোতেই যে আপনি শুধরে যাবেন সেটা জানতাম না। আমিও জানি না কিভাবে ঠিক হয়ে গেলাম। আসলে বলতে গেলে তোমার কথাবার্তাগুলো আমার মাথায় একদম আঁকড়ে ধরে আর বারবার চাপ সৃষ্টি করে, আমাকে আমার কাজগুলো সম্পর্কে ভাবাতে লাগে। আজ পর্যন্ত কারোর কথা এতটা মাথায় চাপ দেয়নি যতটা তোমার কথাগুলো দিল। আচ্ছা, এবার আমার কিছু প্রশ্ন আছে। জি বলেন। আচ্ছা অন্তর, তুমি ওই দিন পুলিশের হাত থেকে বাঁচলে কি করে? সেটা একটা সিক্রেট, সেটা বলা যাবে না। তাহলে এটা বলো, গতকাল সেই ছেলেপেলেগুলো তোমাকে এভাবে সম্মান দিয়ে আমার ভাইয়া বলে কথা বলছিল কেন? আসলে আপনি যে ছেলেপেলেগুলো আনছেন তাদের একজনকে আমি চিনি, কিন্তু সে আমাকে চিনে না, আর আর ভাই আমাকে চেনে, আমার একটা অনেক পুরনো বন্ধুর ভাই সে। আর আপনার ভাগ্যটা এতই খারাপ যে আপনি আমার পরিচিত একজনের ভাইকেও তার সাথে গুলোকে আনছেন আমাকে মারতে। এবার নাস্তাটা খেতে শুরু করে ঠান্ডা হয়ে যাচ্ছে, এরপর দুজনে নাস্তা খেয়ে নিলাম। তুমি বসো, আমি বিল দিই। লাগবে না, আমিই দিচ্ছি, আমি ছেলে হয়ে কিভাবে মেয়ের দ্বারা বিল দেওয়াবো? এই বলেছি না বিল আমি দিব, মানে আমি দিব। আমি আর কোনো আওয়াজ করলাম না, অরিন বিল দিল আর আমিও চুপ হয়ে আছি। চলো কিছুক্ষণ দুজনে ঘোরাফেরা করি। আজকে না, অন্য একদিন, আমি যাই, বাসায় গিয়ে কাজ আছে। ঠিক আছে, তবে তুমি কোথায় থাকো আমাকে একটু দেখিয়ে দাও। কেন, সেটা দিয়ে কি করবেন? এমনি দেখতাম আর কি, পরে, এখন একটু তাড়ায় আছি। আচ্ছা বেশ, যাও তাহলে, কাল দেখা হবে। জি, খোদা হাফেজ। এটা বলেই অরিন থেকে বিদায় নিয়ে চলে গেলাম বাসায়। এভাবে সাধারণ জীবনযাপন দিয়ে কাটিয়ে দিলাম তিনটা মাস। তিন মাস পর আমি কলেজ ক্যাম্পাসে বসে আম্মুর সাথে ফোনে কথা বলতে লাগলাম। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুই কেমন আছিস বাবা? আমিও ভালো আছি। কি করো, আরিশিতা কি কলেজে গেছে? গেছে বাবা, অনেকদিন হলো তোকে দেখি না, কিছুদিনের জন্য বাড়িতে আয় না বাবা। আচ্ছা দেখি আসতে পারি কিনা। আমি কথা বলছি, তখনই একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়ায়। আচ্ছা আম্মু রাখি, পরে কথা বলবো। এটা বলে কল কেটে দিলাম। জি, কিছু বলবেন? না মানে বলার তো অনেক কিছুই আছে, তবে কিভাবে বলবো তা বুঝতে পারছি না। বলেন, সমস্যা নেই, নির্ভয়ে বলে ফেলুন। এরপর মেয়েটা আমার সামনে হাঁটু গেড়ে বসে আর হাতে ফুল নিয়ে আমাকে প্রপোজাল দিয়ে বসে। তারপর